তারও ছেলে মানুষ লাফালাফি করতো তো গা ঘেমে যেত শাকের তো কোনো বুঝে মানে ইনকারটাকে তো খুলে আছে চুলটেল মানে আমার ওই জায়গা থেকে মানে ভালো লাগাটা তৈরি হতো না ওকে ফাইন ফ্রেন্ড বা হ্যাঁ বন্ধুত্বের জায়গা এক্স্যাক্টলি হ্যাঁ মানে ভালো লাগা তাকে নিয়ে একটু ভাবা যেটা আমার বান্ধবীরা কান্না করে যেত এই করতো আমিও বান্ধবীকে বকতাম আমার ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলি ও খালি হাত কাটবে একদিন আমি বললাম যে শোন তুই তো বয়ফ্রেন্ডের জন্য হাত কাটিস কিসের জন্য আমাকে যদি আমার বয়ফ্রেন্ড বলে আমি তোকে মাথা চুলে ছিড়বো না অত অথবা ইয়ার ফলে পড়ো মানে আমি চুল ছিড়বো না কারণ কি তোর মতো এইরকম লোহার মতো মন তার আমাদের না আমাদের মন অনেক ভালো আচ্ছা তার মানে আমরা মোটামুটি বুঝলাম অপু বিশ্বাসের মনটা কিন্তু লোহার মতো মানে এর আগে আমি শুনেছি পাথরের হৃদয় এবারে আমি শুনলাম লোহার হৃদয় চিন্তা হতো না তুমি বেশিরভাগ হচ্ছে ফ্রেন্ডদেরকে কনভিন্স করতে যে ঝগড়াঝাটি না করে মানে সুখী শান্তিতে এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ কারণ ওরা